দেশের এক নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে MB ছাড়াই এক ক্লিকে। কি করা যায় এটা কও। শোনো, আমি শুনছি সাত্তার উগান্ডারে জুতা মারতে যেতেছে। এটা যেন করতে পারে এই জন্য কাশেম মাতবরে সে গোপনে টাকাও দিছে। কি এখন আর কাশেম মাতবর যার নাম দিছে হইল সিস্টেম। কে কি মনে করলো বা কে কি কইলো তাতে আমার কিছু যায় আসে না। তাইলে তার কোনো কথাই থাকে না চেয়ারম্যান সাহেব, তালায় যান, তবে ইফতারের পরে ওই খোলা মাঠে আইসেন, সালিশ বলবো। আমি তো শুনছি দেবানন্দিনী ঠিক শুনেন নাই, ঠিক শুনেন নাই ভাই, আপনি যা শুনছেন ভুল শুনছেন। দেবানন্দিনী অনেক বড় জানু প্লেয়ার, সে কখনো দুর্বলের সাথে থাকে না, সে থাকে সবলের পাশে। সে ঠিকই বুঝে গেছে গা, আগামীতে এলাকা শাসন করব গুড্ডি তালুকদার। তুই শিওর? অবশ্যই শিওর, 100% শিওর। এর লিগে হ্যাঁ মনে করেন যে এখন গুড্ডি তালুকদারের লগে ভাও দিতেছে। আপনি একটা জিনিস খুব ভালো করে ভাববা চিন্তা দেখেন, বুঝে দেখেন। আর যদি না বুঝে চান তাহলে কিছু বলার নাই। এই যে মুসলিম সরকার হঠাৎ করে গা ডকা দিছে, কি লেগে দিছে? হ্যাঁ বুঝতে পারতেছে, পুরো এলাকার হিসাব নিকাশ সব পাল্টায় গেছে গা, তার এখন দৃশ্যমান থাকা বিপজ্জনক। এই লেগে হান গা ডাকা দিয়ে আসে। তুই এত কিছু বুঝলি কি? বুঝি নাই, আমারে বুঝাইছে। ওই যে বাঘা বাঘা সরকার ভাই, আমি একটা জিনিস বুঝি না, হালায় কেমনি জানি মেলা বুদ্ধিজীবী হয়ে গেছে গা। আমরা যা যা বুঝি না ও কিন্তু সবকিছু বুঝে, আর এই সমস্ত কথা কিন্তু ওই আমারই কইছে। ও আমার আরো একটা কথা কইছে। কি কথা কইছে? কইছে বাউল রত্নাকর দিবানন্দিনীরে আপনার পিছে লাগাই দিব। কি কইতে হতেছে গুলা? হ ভাই, সে তো আসলে বাউল না, ফাউল, দাদা ভাইয়ের চেলা। কসকে? হ, আমি তো শিওর বাকাও এটা মনে করে। মনে করলে তো হইব না, প্রমাণ লাগবো না। কল্পনা কল্পনা করে তো আর প্রমাণ করে দেবো না। আরে কল্পনা যখন করা হয়েছে প্রমাণ ঠিক একদিন বাড়িয়ে দেবো গা। ঠিক আছে, নতুন কিছু জানলে আমার জানাবি। অবশ্যই জানাবো ভাই। আপনি একটা কাজ করেন, বাকার লোকে যোগাযোগ করেন, বাকা তো ফ্রি আছে, মুসলিম সরকারের লোকে তো নাই। ঠিক আছে, কথা কমনে যাই আমি। ঠিক আছে যান। প্রধান, নিগারে আমি হারাইতে চাই না, এমন কিছু কর যাতে উগান্ডা নিগারে বিয়া না করে। আব্বাস চেয়ারম্যান আমারে চ্যালেঞ্জ দিছে, সে নাকি উগান্ডার লোক নিগারে বিয়া দিব। পারবো না ভাই, আমি আছি, এই বোরহান আছে, আপনি নিশ্চিত থাকেন আব্বাস চেয়ারম্যান কিছুই করতে পারবো না। ঠিক আছে চল। চলেন। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, কিটা আপনি? গুড্ডি তালুকদার, চিনতে পারছেন? ও দাদা কেমন আছেন? নমস্কার দাদা, নমস্কার নমস্কার দাদা, আপনি তো কোনোদিন ফোন করেন নাই তাই আমি চিনতে পারি নাই। দাদা, নিলাম আপনার নাম্বারটা একজনের কাছ থেকে, আপনার সাথে তো দেখা সাক্ষাতের সুযোগ হয় না, তাই একজনের থেকে নাম্বার নিয়ে কল দিলাম। খুব ভালো করেছেন দাদা, খুব ভালো করেছেন। এটা কি আপনার নাম্বার দাদা? ওই একটাই নাম্বার আমার, ওয়ান অ্যান্ড অনলি, মুসলিম সরকারের ভাষায় বললাম আর কি। আপনি খুবই রসিক লোক দাদা। শোনেন, রংপুর সিটি কর্পোরেশন রে সংক্ষেপে কিন্তু রসিক কয়। যাজ্ঞা, ফাজলামি করলাম আর কি, আর কি ফাজলামি হইলো। আচ্ছা এখন কামের কথা আসি, শুনেন আপনার যাত্রার অবস্থা কি, কেমন চলতেছে?
সব দেবানন্দিনীর হাতে, আমার হাতে এখন কিছু নাই দাদা, আমি এখন ছুটো জগন্নাথ দাদা। কি বলতেছে, যাত্রার প্রাণ পুরুষ গণেশ হালদার, ছুটু জগন্নাথ হলে হইব? যাত্রার লাইমলাইটে থাকতে হবে না? একটা বোঝেন তো দাদা, একটা দল চালিতে মেলা টাকা লাগে, সে টাকা তো আমার কাছে নাই দাদা। সারা জীবন যাত্রার জন্য নিজেকে উৎসর্গ করেছি দাদা, গাইডের টাকা ব্যয় করে যাত্রা চালাইছি দাদা। হ্যাঁ আমি নিঃস্ব দাদা। আমার তো মনে হয় না দেবানন্দিনী কিছু করতে পারবো, কেন যে তারা টাইনে নিয়ে আসছেন? কি করুম, উগান্ডা দাদা তো যাইতে দিল না দাদা, এইখানে অপরাধ চালানোর কথা কইল, তার জন্যই ওই দেবানন্দিনীটা আনা লাগলো। মেলা টাকা পয়সা আছে ওর, এক সময় আমার দলে প্রিন্সেস ছিল দাদা। তা বুঝতে পারছি, কিন্তু সমস্যা হলো কি, যাত্রা বাদ দিয়া উনি অন্যদিকে নজর দিতেছেন, গরিব মানুষকে সাহায্য করতেছে, সে আমার সম্বন্ধীর সাথে সম্পর্ক রাখতেছে, এগুলি যদি করে তাহলে যাত্রা দল কেমনে করে দাঁড়াইব? লোক কমে গেছে না দলে? লোক নেওয়া লাগবো না? সে তা না করে শুরু করছে। একদম ঠিক কথা কইছেন দাদা, ও আসলে কি চাইতেছে বুঝতেছি না দাদা। আমি কিন্তু বুঝছি, বকুলপুরে নিজের অবস্থান তৈরি করতে চাইতেছে। বাড়ি কিনা ফালাইছে? প্রাক্তন চেয়ারম্যানের সাথে সে সম্পর্ক রাখতেছে, বর্তমান চেয়ারম্যানের সাথে সে সংঘর্ষে জড়াইতেছে, কোন রাজ্য শিল্পের জন্য ভালো না, তাই না দাদা? আগে দাদা, আগে দাদা, একদম ঠিক কথা বলেছেন দাদা। আপনি কাজ করেন না, সন্ধ্যার পরে হরেনের দোকানে একটু আসেন, আপনার সাথে কথাও বলি, চাটা খাই। মোবাইলে তো সব কথা কওয়া যায় না, আর আমি নিজেও এত বেশি কথা কইতে পারি না, অনেক অবশ্য পারে। আগে আগে দাদা, সন্ধ্যার পর আপনার সাথে আমি দেখা করবো না দাদা। আচ্ছা ঠিক আছে, দেখা করেন, রাখি তাহলে। হ্যাঁ আগে নমস্কার দাদা, নমস্কার। নমস্কার, নমস্কার। পয়সা তো একটা করতেই হবে। রাজা, এসব কি হইতে? দেবানন্দিনী একেবারে চুপ মেরে গেছে, কারোর সাথে কোনো কথা কইতেছেন না, ওর নাগর রে আনতেছে না, বুঝলাম না বিষয়টা কি। আপনি কারে নাগর কইতেছেন? আরে ওই যে উজ্জ্বল, উজ্জ্বলই তোর নাগর, উজ্জ্বল নাগর রে আনতেছে, হেরে নাকি হিরো বানাইব। হানুক আমার কি, আমি ঢাকায় যোগাযোগ করতেছি, কদিন পর থেকে টেলিভিশন নাটকে অভিনয় করুম। টেলিভিশন নাটকে অভিনয় করবি তুই? তো কি যাত্রার বাঁচব জীবনেও না, এ কেবল লিভার গেছে, তারপর কিডনি যাইব, তারপর ফেফসা যাইব, আর হার্ট গেলে তো সবই শেষ। শুনেন কার্তিকদা, মেডিকেলের ভাষায় এর কয় কি জানেন? মাল্টি অর্গান ফেলোর। এই নিউ বলা অপেরা আর দাঁড়াইব না। আমি ঢাকায় একজন টেলিভিশন নাট্য পরিচালকের খোঁজ পাইছি, তার মেসেঞ্জারে আমার ছবিও পাঠাইছি, খুব তাড়াতাড়ি আমি টেলিভিশন নাটকে অভিনয় করুম। থাকেন আপনারা যাত্রা সেবা নিয়ে, আর আমি থাকি আমার সেবা নিয়ে। আগে উল্টাপাল্টা চিন্তা করিস না, আমরা গণেশ আসতেছি। একটা ভালো খবর আছে, এই ভালো খবরটা দেওয়ার জন্য তোকে খুঁজতেছি। দেবানন্দিনী হার্ট অ্যাটাক করছে নাকি? আরে না, তাইলে ভালো খবর কি হইলো? মানে আমার কাছে ভালো খবর হইছে, দেবানন্দিনী হার্ট অ্যাটাক করছে। আপনার কি মনে হয় কার্তিকদা, এই আপনার অভিশাপে দেবানন্দিনী মরবো মরবো না? শুনেন, মানুষের অভিশাপে যদি মানুষ মরতো তাহলে এই পৃথিবীতে খারাপ মানুষ থাকতো না। এই আদারের কথা রাখতো, কামের কথায় আসি। এই ঘুড্ডি তালুকদারের চিনস তো? আরে ঘুড্ডি তালুকদারের না চিনার কি আছে, আরে ঘুড্ডি তালুকদার আমাকেও দিবার ভাসুর। শুনছেন গণেশদা, কার্তিকদার কথা আমাকেও দিবা, পিরিত কত? এ রাজা একদম উল্টোপাল্টা কথা কবে না, হ্যাঁ পিরিতের কি দেখলি? আমাকেও দিবা, আমাকেও দিবা আছে না আপনার আছে, কবে লাগছে না আমাকেও দিবা? আরে এক লোকে কাম করতাম এই জন্য কইছে আমাকেও দিবা। আহ বাদ দে তো, বাদ দে, ঘুড্ডি তালুকদার ফোন করে দেখা করতে বলছি, ওই হরণের দোকানে নিউ বলাকা অপেরা নিয়ে কথাবার্তা কইল, কইল ভবিষ্যৎ নেই নিউ বলাকা অপেরার, তাতে মনে হইল ওই যাত্রার দল গঠন করব। আচ্ছা গণেশদা, আপনি ডাকলেই আপনি যাবেন? গেলে সমস্যা কি, নন্দিনীর মধ্যে তো কোনো উৎসাহ দেখতেছি না রে। যে গতি নিয়ে বাড়ি কিনল সেই গতি তো যাত্রার ক্ষেত্রে দেখতেছি না, খালি রঙ্গিলারে নিয়ে ওই গ্রামের ভিতরে টোটো করে ঘুরে বেড়ায়,
এই অভিযোগ করে আপনি পার পাবেন না। অভিযোগ করলেই কইব কি জানেন, আপনার তো আমি দায়িত্ব দিয়ে দিছি, আপনি কাজে লাগা পড়েন, কি কইব না? কার্তিক দা দেখি একেবারে দিবানন্দিনীর চরিত্র মুখস্থ করে ফেলাইছে। দাদা শান্ত, খালি কথার মধ্যে কথা গো। দাদা গুড্ডি তালুকদার আর কি কি কইছে? ফোন করে যাইতে কইছে, সন্ধ্যার পর যামু, যা বিস্তারিত যাইলে তারপরে কমুন। ঠিক আছে দাদা, আপনি জানেন, যান। আমি কিন্তু বুঝে গেছি ওই গুড্ডি তালুকদার দিবার পিছন পিছন থাকবো, দিবানন্দিনীর এই বকুলপুরে যাত্রা দল করতে দিব না ওই দিবা। দাদা আমি আছি, আপনি আগে গুড্ডি তালুকদারের লগে কথা কন, তার লগে যদি দিবা থাকে তাহলে আপনি মাঠে নামে পড়েন। আমার দিবার লগে কাম করতে কইতে আসছিস কার্তিক? হ কইতেছি, আপনি শতরঞ্জিকে খেলাড়ি হয়ে যান, বিপদ ঘাড়ে নিতে কইতেছ? আরে কিসের বিপদ, আপনি তো ক্রিকেট খেলতেছেন না, না যে মাথায় বল লাগে আপনি মারা যাবেন। আপনি খেলবেন দাবা, দাবা হচ্ছে মাথার খেলা। হ্যাঁ, আপনি যদি না খেলেন খেলা কিন্তু আমি খেলুম। কি হ, আপনি তো মরা ঘোড়া, আমি মরা ঘোড়া না। ও গাছে না উঠতে এক কান দি না, আমি আগে শুনি কি কয়। দাদা কথাতে যাত্রা নেওয়া হইব এটা আপনি বুঝাই শুনাই এখানে আসছেন, খালি খালি নাটক করতেছেন কেন? আচ্ছা আগে কথা তো কই। হ্যাঁ আগে কথা কন। এই আপনারা এবার থামেন তো, চাইছিলাম এখানে একটু একা একা নিরিবিলি থাকতে, এক এক করে চলে আইছেন। এই চলেন তো ফুটি সবাই একসাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দিবারে কন্ট্রোল করো গুড্ডি, দিবা গোলাম আমার মাথা ব্যথার কারণ হয়ে উঠতেছে। আবার কি করলো দিবা? নিগার যাতে উগান্ডারে বিয়া না করে সেই চেষ্টা করতেছে। আমার তা মনে হয় না, আপনি মনে হয় ব্যাপারটা জানেন না। দিবা আর নিগারের সম্পর্ক কিন্তু ভালো না, দাকুমরা সম্পর্ক, কেউ কাউরে দু চোখে দেখতে পারলো সহ্যই করতে পারবে। তোমার কি ধারণা? হ্যাঁ আমি কোনো খোঁজ খবর রাখি না, খলিল লেদিয়া এগুলা করাইতেছে। শোনো তোমার আমি একটু উদাহরণ দিই, ওই উগান্ডার লগে নিগারের বিয়ার কথা যখন আমি চিন্তা ভাবনা করছি তখনই কিন্তু রুহি ঠান্ডা। কেন ঠান্ডা? কেন কোনো প্রতিক্রিয়া নাই, সব কিছু দিবা কন্ট্রোল করতেছে। আমার মনে হয় না। ব্যাস তুমি যে দিবার পক্ষে থাকবা এটা আমি আগে থেকেই জানি, খালি খালি আমার উপর রাগ করতেছেন ভাই। রাগ না করে কি করো, তুমি এসআই মুজাহিদের কথা বিশ্বাস কইরা। প্লিজ ভাই জান, আমি খুবই লজ্জিত এই কথা আর টাইনেন না। না চাই না কি করো, এই কথা বিশ্বাস করে তুমি আসমার লগে চিল্লাচিল্লি করছো, তার জন্য তো আমি সরি ভাই জান। আপনি কোন আমার কি করা লাগবো, দিবারে কি শর্টকাট মারা লাগবো, আপনি কোন আমি শর্টকাট মারা হি? অ্যাক্টিং করতেছো না, অ্যাক্টিং করো। আমার পোলা সালিশে যদি অপদস্থ হয় তাহলে কিন্তু আমি কাউরে ছাড়ুম না। ভাই জান আপনি তো সেই পুরান আমলের মতো কথা কইতাছেন, আন্ডারগ্রাউন্ডে যখন ছিলেন সে। হ্যাঁ আমার তো সেই দিকে নিতেছো তোমরা। আপনি আপনার জিনিসটা বোঝার চেষ্টা করেন আপনি। আচ্ছা কি করতে হবে সেটা বলেন তো। কিচ্ছু তোমাকেও করা লাগবো না, যা করার আমি করুক। আপনার কাছে অনুরোধ, আপনি এই ভুল করেন না, আপনি তো বকুলপুরের কেউ না। কি কইলা? জি ভাইজান আপনি বকুলপুর ইউনিয়নের মানুষ কিন্তু বকুলপুর গ্রামের তো আপনি কেউ না। আপনি যদি সালিশিতে গিয়া হস্তক্ষেপ করেন ভালোভাবে কেউ নিবে না ভাইজান। এই হিসাব করলে উগান্ডাও তো এই গ্রামের কেউ না ভাইজান। উগান্ডা তো আসামি, এই গ্রামে ঘটনাটা ঘটাইছ। ঠিক আছে। সবধানে কথা সব খলিল কিন্তু তোরে বাসাইতে আইব না, রোজা আসস তাই তোরে ছাইড়া দিলাম। শুনলাম তোমার সব কথা, আমি এক্ষুনি নীলাবতী সরকারের কাছে যাইতেছি। আমার তুমি আটকে রোজার মাস চলতেছে, রোজার মাসে মানুষ মানুষকে সম্ভব করে চলে, সেইখানে সে তোমাকে কলা টিপা ধরে, তার এত বড় সাহস, তার একটা কিছু করা উচিত। তোমার কিচ্ছু করার দরকার নেই, আল্লাহ বিচার করব। আল্লাহ বিচার করব মরার পরে, দুনিয়ার বুকে তার বিচার হওয়া উচিত। একজন রোজাদার মানুষকে সে গলা চিপা ধরছে, আমি তার গলা চিপা ধরি না। তাই না? না না এসব করার দরকার নেই, আল্লাহর দোহাই লাগে তুমি এরকম করো না। ঠিক আছে,
গলা টিপা ধরুন, শুধু সতর্ক করুন। কিচ্ছু করার দরকার নেই, তুমি খালি আমার সাথে একটু থাকো। মানিকা, রোজার মাস চলতেছে, তোমার আমার একসাথে দেখলে গ্রামে মানুষ নানান কথা বলবে। তোমার আমার সম্পর্কটা সম্পর্কে তো সবাই জানে। যাও। কি করল আর কইস না, ওরে গলা টিপা ধরছিল লীলাবতী সরকার। রোজার দিন কোন কমন সেন্স আছে মহিলার? ফালতু একটা মহিলা, মুসলিম সরকার না থাকায় মহিলাটা বেপরা হয়ে উঠছে। মরবো না, বিলাস জান লইয়া দুনিয়াতে আসছে, তার উপর শয়তান। সহজে মরবো না, ভালো মানুষ হলে তাতেই মরত। চল লীলাবতী সরকারের কাছে। চলো আপনার কোনো কথা কইতে হইব না, সালিশে আপনি চুপচাপ বসে থাকবেন, কাশেম মাদবর যা বলবো আপনি চুপ করে শুনবেন, যদি উল্টাপাল্টা কিছু হয় বা উল্টাপাল্টা কোনো কথা কয় সেটা আমি দেখব। আপনি খালি মনে করবেন আমি আপনার পক্ষের উকিল। কাশেম মাদবর কিন্তু খারাপ একটা রায় দেওয়ার ধান্দা করতেছে। কি ভাবতেছে সেটা তো আমি জানি, জুতা মারার কথা ভাবতেছে। এই ছাত্তার মণ্ডলের কাছ থেকে টাকা খেয়ে কাশেম মাদবর এটাই করবে। আপনি কি মনে করছেন আমি এটা হইতে দিব? জীবনে টেন দেবেন না কেন? কোনো কারণ নাই, এটা অন্যায় তাই বাধা দিব। আপনার কিছুই করা লাগবে না। তাইলে বইন ডাইকেন না, আর আমাদের তো আর এখন ভাই বোনের সম্পর্ক নাই, তাহলে খামাকা বোন কাটাকেন কেন? বোন কইলে আমি কিন্তু আমার ভাইয়ের দাবি ছাড়ুম না। তাহলে আমার বিরুদ্ধে কেন থাকো? সেটার উত্তর আমি আপনার এখন দিব না, কারণ দিলে পরে আপনি বুঝবেন না, মানবেন না। সব কিছুর ফল না সাথে সাথে পাওয়া যায় না, কিছু কিছু ফল দেরিতে পাওয়া যায়। যাও গা, সম্পর্ক না রাখতে চাইলে না রাখবেন, কিন্তু আমার সম্পর্কে ভুল ধারণা রাখেন না। আমি সব সময় আপনার ভালো চাইছি, সারা জীবন চাই। যাই এই একটা কথা, ওই একটু আব্বার একটু বোঝাও, আমার যেন ওই নিগারের সাথে বিয়ে না দেয়, তাহলে কিন্তু আমি একটা উল্টাপাল্টা কিছু ঘুরে বসবো। আপনার মা কি কয়? মা তো চায় না। তাহলে আপনার মা রে কোন আপনার আব্বারে বুঝাইতে? আপনার মা আমার ভালো চোখে দেখে না। এই সালিশ নিয়েও আমার অনেক কিছু কইছে, অনেক আজেবাজে কথা কইছে। উনি মনে করতেছেন আপনার অপদস্থ করার লেগে আমি এই সালিশ বসাইছি, আসলে তো সেটা না। আরে মা তো আব্বারে অনেক বুঝাচ্ছে, কিন্তু আব্বা কিছুতেই বুঝতে যাচ্ছে না। উনি ভোটের মাঠে পোলারে বিক্রি করতে চাইতেছেন, আপনারে রসুলপুরে বিয়া দিলে রসুলপুরে ভোট ব্যাংক নিশ্চিত হয়ে গেল। সেটা দরকার কি? তুমি জিতলে তার কোনো সমস্যা নেই। আছে, আমি তার সব কথা রাখব না যেটা আপনি রাখবেন, যার কারণে আপনারে চেয়ারম্যান বানানো তার দরকার। আমি জীবনেও নিগারে বিয়ে করব না। সেটা আপনার ব্যাপার, কিন্তু রুহি আর আপনারে বিয়া করব না। কি বলতেছো? হ্যাঁ, রুহির উপর সাপ আছে। সাপ থাকলে তুমি ঠেকাও। আব্বা আমি উগান্ডা ভাইরে বিয়ে করুম না। জিদ করিস না মা। ঠিক করতেছি না আব্বা, একবার বুড়া ফজুকা লাগে বিয়ে দিয়ে আমার জীবনটা তুমি নষ্ট করে দিছো। মিজাজ খারাপ করার কথা কইও না, আমি কি একবারও বলছি যে আমি নিগারে বিয়ে করব? তা কও নাই। তোমার যদি আমার উপরে কোনো ভরসা না থাকে তাহলে তুমি অন্য চিন্তা করতে পারো, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করবো না, তোমার ছাইড়েও যাবো না। আমিও তোমার ছাইড়ে যাবো। গেছিলাম তো একবার আমার পিতৃ পরিচয় সংকটের সময়, যখন জানছো যে আব্বার যুগের পোলা তখন আবার মিশা শুরু করছে।